আসসালামু আলাইকুম, আই এম ফরিদ স্যার ফ্রম আরোগ্য একাডেমিক কেয়ার। আই এম প্রেজেন্ট উইথ দ্য মডেল অ্যান্সার অফ ফোর উইকস সায়েন্স অ্যাসাইনমেন্ট অফ ক্লাস সিক্স। অ্যাট ফার্স্ট উই রিড দ্য কোশ্চেন ইন দ্য স্টিম। টু ফিগার ইজ গিভেন বিলো। ফার্স্ট ফিগার দ্য ওয়াক্স ইজ মেল্টিং, দ্য সেকেন্ড ফিগার ইজ আইস। নাও উই রিড দ্য কোশ্চেন। কোশ্চেন এ, নেমস অফ ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ অ্যান্ড নন কন্ডাক্টিভ সাবস্টেন্সেস, অর্থাৎ পরিবাহী এবং অপরিবাহী পদার্থের নাম লিখতে বলছে। দুই নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য রিজন ফর ইটস ইউজ ইন কপার ইন ইলেকট্রিক ট্রান্সপোর্ট, অর্থাৎ বিদ্যুৎ পরিবহনে তামার তার বেশি ব্যবহার করা হয় কেন। তিন নম্বর কোশ্চেন, এক্সপ্লেইন দ্য স্টেট আফটার দ্য ওয়াক্স মেল্টস ইন দ্য ফার্স্ট ইমেজ অফ দ্য স্টিমুলাস, অর্থাৎ উদ্দীপকের প্রথম চিত্রের মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করতে বলছে। ডি নম্বর কোশ্চেন, অ্যানালাইজ দ্য মেল্টিং পয়েন্ট অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট অফ দ্য অবজেক্ট ইন দ্য লাইট অফ দ্য সেম টেক্সট বুক, অর্থাৎ চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই, পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করতে বলছে। নাও দ্য অ্যান্সার ইজ এ নাম্বার, ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালস সাবস্টেন্সেস থ্রু হুইচ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি ক্যান বি ইজিলি ট্রান্সপোর্টেড আর কল্ড কন্ডাক্টিভ সাবস্টেন্সেস, এক্সাম্পল কপার, আয়রন, টিন ইটিসি, অর্থাৎ যেসব পদার্থের মধ্যে দিয়ে খুব সহজেই তাপ এবং বিদ্যুৎ পরিবহন হতে পারে সেসব পদার্থকে ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালস বলে বা পরিবাহী পদার্থ বলে, এক্সাম্পল তামা, লোহা, টিন ইটিসি। এরপর হচ্ছে ইলেকট্রিক নন কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল সাবস্টেন্সেস থ্রু হুইচ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি ক্যান নট ট্রান্সপোর্ট ইজিলি আর কল্ড ইলেকট্রিক নন কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালস, অর্থাৎ যেসব পদার্থের মধ্যে দিয়ে তাপ এবং বিদ্যুৎ পরিবহন হতে পারে না সেসব পদার্থকে অপরিবাহী পদার্থ বলে, এক্সাম্পল গ্লাস, প্লাস্টিক, ওয়াটার ইটিসি। কোশ্চেন বি, হোয়াট ইজ দ্য রিজন ফর ইটস ইউজ ইন কপার ইন ইলেকট্রিক ট্রান্সপোর্ট, অর্থাৎ বিদ্যুৎ পরিবহনে তামার তার কেন ব্যবহার করা হয়। নাও দ্য অ্যান্সার ইজ, উই নো দ্যাট ইলেকট্রিক ওয়্যারস হ্যাভ টু ইউজ কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালস অল দ্য টাইম, অর্থাৎ আমরা জানি বৈদ্যুতিক তারে সবসময় সুপরিবাহী পদার্থ ব্যবহার করতে হয়। সাবস্টেন্সেস থ্রু হুইচ ইলেকট্রিসিটি ক্যান মুভ ভেরি ইজিলি আর কল্ড ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ সাবস্টেন্সেস, অর্থাৎ যেসব পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ খুব সহজে চলাচল করতে পারে তাদেরকে বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ বলে। কপার ইজ এ গুড কন্ডাক্টর বিকজ ইলেকট্রিসিটি ইজ ইজিলি ট্রান্সমিটেড, অর্থাৎ কপার একটা খুব সুপরিবাহী পদার্থ এবং খুব সহজেই এর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন এবং তাপ পরিবহন হতে পারে, ফর দ্যাট হয় এই কারণে কপার ওয়্যার ইজ ইউজড ইন ট্রান্সপোর্ট ইলেকট্রিসিটি, এই কারণে বৈদ্যুতিক ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে কপার অর্থাৎ তামার তার ব্যবহার করা হয়। সি নম্বর কোশ্চেন, এক্সপ্লেইন দ্য স্টেট আফটার দ্য ওয়াক্স মেল্ট ইন দ্য ফার্স্ট ইমেজ অফ দ্য স্টিমুলাস, অর্থাৎ উদ্দীপকের প্রথম চিত্রের মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করতে বলছে। নাও দ্য অ্যান্সার ইজ, দ্য নেক্সট স্টেট অফ ওয়াক্স মেল্টিং ইন দ্য ফার্স্ট ইমেজ অফ দ্য স্টিমুলাস ইজ এক্সপ্লেইন, অর্থাৎ উদ্দীপকের প্রথম চিত্রের মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করা হলো। দ্য ওয়াক্স অফ দ্য ফার্স্ট ইমেজ অফ দ্য স্টিমুলাস ইজ বার্নিং, অর্থাৎ প্রথম চিত্রে মোমের দহন করতেছে। অ্যাজ এ রেজাল্ট টু টাইপস অফ ওয়াক্স আর আন্ডার গোয়িং এক্সটার্নাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস, এর ফলে দুই ধরনের পরিবর্তন হইতেছে, একটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ আর একটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ। অ্যাজ এ রেজাল্ট অফ কম্বাসন ওয়াক্স গ্যাস রিয়্যাক্ট উইথ দ্য অক্সিজেন ইন দ্য এয়ার টু ফর্ম কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার, অর্থাৎ দহনের ফলে মোমের কিছু অংশ বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ কম্বাসন সাম পার্ট অফ ওয়াক্স ফল ডাউন দ্য ওয়াক্স, অর্থাৎ কিছু অংশ মোমের কিছু অংশ গলে মোমের গাবে নিচের দিকে পড়ে। দ্য পার্ট অফ ওয়াক্স দ্যাট ফল ডাউন কুইকলি কোল, অর্থাৎ যেই অংশটুকু নিচে গলে পড়ে সেই অংশটা খুব তাড়াতাড়ি দ্রুত
অর্থাৎ খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় অ্যান্ড বিকাম হার্ড সলিড রক্স এবং আগের মতো শক্ত মোমে পরিণত হয়। ইট ইজ এ ফিজিক্যাল সেন্স, এটা একটা ভৌত পরিবর্তন, বিকজ অনলি ইট কন্ডিশন সেন্স হোয়েন সলিড রক্স মেল্ট, অর্থাৎ যখন এটা শুধুমাত্র সলিড থেকে লিকুইডে হয় তখন এইটা হচ্ছে গিয়ে এর বাহ্যিক পরিবর্তন হয়, এটার কোনো অভ্যন্তরীণ পরিবর্তন হয় না। হোয়েন ইট ইজ কোল্ড ইট কামস ব্যাক, যখন এটা ঠান্ডা হয় তখন আবার আগের অবস্থায় ফিরে আসে ব্যাক টু নর্মাল। সো এ ফিজিক্যাল সেন্স ইন দ্য স্টেট আফটার দ্য ওয়াক্স মিল, অর্থাৎ যখন মোমটা গলে নিচে পড়ে তখন জাস্ট তার ফিজিক্যাল সেন্স হয়, অর্থাৎ তার ভৌত পরিবর্তন ঘটে। ডি নম্বর কোশ্চেন বলছে অ্যানালাইজ দ্য মেল্টিং অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট অফ দ্য অবজেক্ট ইন দ্য লাইট অফ দ্য সেম টেক্সট বুক, অর্থাৎ চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই, পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। নাও দ্য অ্যান্সার ইজ দ্য সাবস্টেন্স ইন দ্য ফার্স্ট ইমেজ দ্য স্টিমুলাস ইজ অক্স অ্যান্ড দ্য সেকেন্ড ইমেজ ইজ আইস, অর্থাৎ চিত্রের প্রথম যে ফিগারটা সেটা হচ্ছে অক্স, অর্থাৎ মোম দহন করতেছে, অ্যান্ড সেকেন্ড ফিগার হচ্ছে আইস। মেল্টিং পয়েন্ট ইজ দ্য টেম্পারেচার দ্যাট হুইচ এ সলিড মেল্টস ইন টু এ লিকুইড, অর্থাৎ গলনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয়। অ্যান্ড দ্য ফ্রিজিং পয়েন্ট ইজ দ্যাট অ্যাট দ্যাট টেম্পারেচার ইজ অ্যানি লিকুইড ইজ কনভার্টেড ইন টু এ সলিড, কিন্তু ফ্রিজিং পয়েন্ট হচ্ছে ওইটা যেটাতে তরল পদার্থ সলিডে কনভার্ট হয়। দ্য মেল্টিং পয়েন্ট অ্যান্ড দ্য ফ্রিজিং পয়েন্ট আর দ্য সেম, দ্য মেল্টিং পয়েন্ট অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট ইজ সেম অফ দ্য ওয়াক্স অ্যান্ড ইট ইজ 57 ডিগ্রি, অর্থাৎ কি মেল্টিং পয়েন্ট এবং ফ্রিজিং পয়েন্ট যেটা সেটা মোমের মেল্টিং পয়েন্ট এবং ফ্রিজিং পয়েন্ট হচ্ছে সেম এবং এটা হচ্ছে 57 ডিগ্রি সেলসিয়াস। সলিড ওয়াক্স মেল্ট at this temperature and turns into liquid wax, অর্থাৎ এই তাপমাত্রা, অর্থাৎ যখন এই তাপমাত্রায় থাকে এর বা এর উপরে যায় তখন সলিড মেল্ট সলিড ওয়াক্সগুলা মেল্ট হইতে থাকে, গলতে থাকে। অ্যাট এগেইন অ্যাট দ্য টেম্পারেচার বিলো 57 ডিগ্রি তার লিকুইড ওয়াক্স হার্ডেন অ্যান্ড টার্নস ইন্টু সলিড ওয়াক্স, এবং যখন লিকুইড ওয়াক্স এর নিচে আসে অর্থাৎ 57 ডিগ্রির নিচে আসে তখন এটা লিকুইড থেকে হার্ডে কনভার্ট হয়, অর্থাৎ সলিড অক্সে কনভার্ট হয়। দ্য মেল্টিং পয়েন্ট অ্যান্ড দ্য ফ্রিজিং পয়েন্ট অফ আইস আর দ্য সেম, অর্থাৎ বরফেরও ফ্রিজিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট সেম। দ্য আইস বিগিনস টু মেল্ট অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলতে থাকে। That is, the ice begins to sense into water. এর ফলে এটা আইসটা পানিতে কনভার্ট হইতে থাকে। Again, the water freeze below 0 ডিগ্রি, অর্থাৎ যখন 0 ডিগ্রির নিচে চলে আসে তখন এটা অর্থাৎ পানিটা বরফে কনভার্ট হইতে থাকে অ্যান্ড ট্রান্স ইন্টু আইস, অর্থাৎ বরফে কনভার্ট হইতে থাকে। সো ইট ক্যান বি সেড দ্যাট স্টিমুলাস মেনশনড আইস অ্যান্ড অক্স দে আর মেল্টিং অ্যান্ড বয়লিং ফ্রিজিং মেল্টিং পয়েন্ট অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট ইজ নট সেম। সো এটা থেকে আমরা বলতে পারি যে উদ্দীপকে উল্লেখিত পদার্থ দুটি অর্থাৎ ওয়াক্স এবং আইস এদের ফ্রিজিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট নট সেম, এদের মানে গলনাঙ্ক হিমাঙ্ক এক নয়। ইফ দ্যার ইজ প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড ইউ ক্যান কালেক্ট দ্য অ্যাসাইনমেন্ট ফ্রম আওয়ার আরকো একাডেমিক কেয়ার ফেসবুক পেজ, দ্য লিঙ্ক ইজ গিভেন বিলো।